স্বাগতম আপনাকে ল্যান্ডমার্ক 575 এর একটি নতুন এপিসোড। প্রাণী জগতে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা আপনার মাথা ঘুরে যেতে পারে। হ্যাঁ, আজকে আপনি এমন কিছু দেখতে চলেছেন এর আগে আপনি কখনো দেখেননি। ব্যাং ভার্সেস সাপ, আমরা আজীবন জেনে এসেছি একটি সাপে একটি ব্যাং খায়। কিন্তু আপনাকে যদি আমি এখন বলি একটি ব্যাং একটি সাপ খায়, আপনি কি কখনো বিশ্বাস করবেন? হ্যাঁ, এই ভিডিওতে দেখা যায় একটি ব্যাং একটি সাপ খাচ্ছে, যেটি সত্যি অবিশ্বাস্য। এই ভিডিওটি ইন্টারনেট জগতে প্রচুর ভাইরাল হয় এবং সারা বিশ্বকে তাক লাগিয়ে দেয়। ব্যাংটি আকারে বড় হয়, খুব সহজে সাপটিকে খেয়ে ফেলে। সাপটি বারে বারে তার বিষাক্ত সোল মারলেও অবিশ্বাসভাবে ব্যাংটি তেমন কিছুই হয় না। গ্রেন ফিশ ভার্সেস এলফিশ, এই ভিডিওতে দেখা যায় বৃহৎ আকার একটি মাছ এলফিশটি খুব সহজে নিজের খাবার বানিয়ে নেয় এবং অবিশ্বাস্যভাবে পুরো এলফিশটিকে গিলতে শুরু করে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আদৌ কি পুরো এলফিশটাকে গিলতে পারবে এই মাছটি? কারণ এত বড় এলফিশকে গিলে খাওয়া অসম্ভব পুরো মাছের প্রতি। অবশেষে পুরো এলফিশটাকে গিলে খেয়ে ফেলে মাছটি, যেটি সত্যি অবিশ্বাস্য একটি বিষয়। মেরি এল ভার্সেস সি স্ন্যাক, মেরি এলফিশ এরা এত ভয়ঙ্কর হয় নিজের গোত্রের কাউকে ছাড়ে না। এদের শিকার থেকে কোনো শিকারকে বেরিয়ে যাওয়া অসম্ভব। এদের শিকার করার তীক্ষ্ণতা যে কোনো প্রাণের চাইতে অনেক গুণে বেশি। এদের শিকার কোনো কিছু বোঝার আগে সেকেন্ডের ভেতরে আক্রমণ করে, তার ধারালো দাঁত দিয়ে খণ্ড বিখণ্ড করে ফেলে যে কোনো জিনিসকে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এলফিশ আর সাপের সাথে যদি কখনো যুদ্ধ বাঁধে তাদের ভিতরে কে জয়ী হবে? এলফিশ এবং সাপের ভেতরে তুমুল যুদ্ধ শুরু হয়, কে কার খাবার হতে চলেছে সেটা দেখার বিষয়। সাপটি এলফিশটির ল্যাজটি গিলতে শুরু করে এবং এলফিশটি সাপটির ল্যাজ খেতে শুরু করে। এবং দেখা যায় ক্রমশ এলফিশটি দুর্বল হয়ে পড়ে এবং সাপটি তাকে আস্তে আস্তে গিলতে শুরু করে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এলফিশটি কি সত্যি হার মেনে নিল? এলফিশটি আস্তে আস্তে ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং সাপটির উপর ভয়াবহ আক্রমণ করে বসে। আবার শুরু হয় তাদের ভয়ঙ্কর যুদ্ধ। অবশেষে দুজন দুজনের কাছে হার মেনে নেয় এবং ফিরে যায় তার বাসস্থানে। আপনার কাছে এই ক্লিপটা কেমন লেগেছে আমাদের কমেন্টে জানান। পশু পাখি তাদের খাবারের জন্য এমন ভয়ঙ্কর রূপ ধারণ করে মাঝে মাঝে, তারা ভুলে যায় কে কার সাথে লড়াই করে বসছে। একটা ভুলের জন্য একে অপরের খাবার হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। এই ভিডিওতে দেখা যায় একটি খাবারকে নিয়ে সিংহ আর কুমিরের ভিতরে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। তারা একে অপরের সর্বশক্তি প্রয়োগ করে। দীর্ঘ সময় তারা এটাকে নিয়ে লড়াই করে, অবশেষে সিংহটি বিজয়ী হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনি যদি এমন রহস্যময় এবং আনকমন ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। দেখা হবে নতুন একটি এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই। ল্যান্ডমার্ক 575।